Assalamualaikum. আবার আসছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো কমোড কিভাবে বসাতে হয়। এখানে আমি যে ফিটিং দিয়েছি 4 ইঞ্চি সাইফোন একটা সকেট দুইটা 45° এলবো। প্রথমে সকেটটা লাগিয়ে দেবো গিলো দিয়ে। এখানে 45 ডিগ্রি দুইটা দেওয়ার কারণ আছে, এটা পাইপ একটু নিচে আছে, কমরটা বসাতে গেলে একটু সিমিট বেশি লাগবে, সেজন্য আমি দুইটা 45 ডিগ্রি দিয়ে উঁচা করছি একটু। এখন 45 ডিগ্রির সাথে যে দুইটা সাইফোন লাগাইছে এটা কিলোতে লাগিয়ে দেবো। লাগিয়ে দিছে, এখন লেভেলটা আবার দেখতে হবে লেভেল ঠিক আছে কিনা। এখানে পিছন থেকে নিয়েছি আমি, যাতে বসতে পারে মানুষের বসতে সমস্যা না হয়, 1 ফুট 5 ইঞ্চির মতো। আর বাম পাশের থেকে নিয়েছি 1 ফুট 8 ইঞ্চি। এদিকে আরও বড় রাখলে পারবেন, কিন্তু এখানে টয়লেটটা ছোট সেই জন্য জায়গা কম রাখছি, যাদের শুধু বসতে পারে। আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন, যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। সিমেন্ট দেওয়া শেষ, এখন আরেকটু সিমেন্ট দিয়ে বসিয়ে দেব। এখন সব দয়া করে বসিয়ে দেব। এটা লাগানোর সময় টাইলসের সেম লেভেল রাখছি, দুবাইতে এই সিস্টেমে লাগাই। লাগানো শেষ, ভালো থাকবেন সবাই আজকের মতো। আর যারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ।